যে লাইফ ইজ আইদার ইয়ার ডেয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং, নেপাল ট্যুরটা আসলেও সেরকম। পুরো টাইমটা ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার্স। আমরা ফার্স্ট টাইম বাঞ্জি করলাম, 160 মিটার উপর থেকে একটা ক্লিফ থেকে জাম্প করতে হয়। অ্যান্ড মাই গড, এখানে আসার পর একটা রিয়েলাইজেশন হয়েছে যে ফিয়ার বা ভয় হলো একটা কোল্ড ইমোশন, বা ঠান্ডার মধ্যে ভয় বেড়ে যায়। আমি যখন ঢুকি সকালবেলা ছিল, প্রচুর ঠান্ডা ছিল। অ্যান্ড ওই ঠান্ডার মধ্যে যখন আমরা ফার্স্ট গেলাম, দেখলাম যে একটা মেয়ে ওখানে বাঞ্জি জাম্প করছিল, করতে যেয়ে ও লাস্ট মোমেন্টে যায় ব্যাক আউট করলো যে করবে না। অ্যান্ড ওই মোমেন্ট থেকে আমার নিজের বাঞ্জির আগ মোমেন্ট পর্যন্ত 3 ঘন্টা কি যে ভয় ছিলাম, চিন্তার বাইরে। আমি আমার ফার্স্ট বাঞ্জি জাম্প করছি, সবাই সবসময় বলি যে অন্য কিছু ট্রাই করার জন্য, এখন আমার সময় নতুন একটা ভয়কে ট্রাই করার জন্য। 160 মিটার উপর থেকে জাম্প করছি, অনেক ভয় আছে, বাট ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যান্ড দেন যখন বাঞ্জি জাম্পটা করলাম, it's an amazing feeling and the jump is over. Amazing ek experience chilo, 160 meter upor theke nije bhoy ke dur korar jonno khubi bhalo ekta adventure sport eta. And guess what, ami social media kori ekhane dara eto video korteci tar karon holo ami amar comfort zone theke beruto chai. So please get out of your comfort zone and try something new, all right? Paragliding is something more than, because ekhane otora bhoy kaaj kore na. And adha ghonta dhore just উপরে ঘোরা, একেবারে ব্লিসফুল ফিলিংটা যেটা বলেন সেটা চলে আসে। আর যে বলে না, মাঝে মধ্যে ট্রাভেল করো, লাইফে নতুন পার্সপেক্টিভ আসে। প্যারাগ্লাইডিং যখন করছিলাম, ওই আকাশের মধ্যে কেউ নাই, জাস্ট এন্টায়ার স্কাই অ্যান্ড ইউ, তখন আসলে লাইফে নতুন নতুন পার্সপেক্টিভ চলে আসে। অসম। হাই দেয়ার এভরিওয়ান, রবি টেন্ডুলকার স্কুলের অ্যাপটা বের হয়ে গেছে, যারা এখনও ডাউনলোড করোনি তাড়াতাড়ি ডাউনলোড করো অ্যান্ড ইনস্টল করে ফেলো। ক্লাস 1 থেকে 12 সবগুলো ভিডিও সেখানে আছে, তোমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে। কুইজ দেওয়া আছে, স্মার্ট বুক দেওয়া আছে, সব দেওয়া আছে। আমি এখন সি লেভেল থেকে 1000 মিটার উপরে এখানে বসেও তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, বিকজ ইউ গাইজ নিড ইট। সো ইনস্টল দ্যাট অ্যাপ রাইট নাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ। লাইফে যখন এক্সপিরিয়েন্স আর থিংস বা বস্তুগত জিনিসের মধ্যে চুজ করতে হয়, এক্সপিরিয়েন্সের টাকা স্পেন্ড করা উচিত আসলে। তার কারণ হলো এক্সপিরিয়েন্স লাইফে প্রচুর মেমোরি তৈরি করে, যে মেমোরিগুলো কখনো চলে যায় না। একটা নতুন জিনিস কিনলে ওটা 2 দিন পর নষ্ট হয়ে যায়, বাট মেমোরি কখনো নষ্ট হয় না। অ্যান্ড একটা নতুন জায়গা একটা নতুন পার্সপেক্টিভ দেয়। তো নেপাল কমপ্লিটলি আমাকে নতুন পার্সপেক্টিভ দিচ্ছে। আমি যখন সারাদিন সাইক্লিং করছি, সারাদিন নতুন নতুন পার্সপেক্টিভ পাচ্ছি, নতুন নতুন আইডিয়া পাচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আর সেটা হলো হোয়াইট ওয়াটার রাফটিং। খরস্রোতা নদীর মধ্যে 8 জনের একটা বোট থাকে, অ্যান্ড জাস্ট রো করতে হয় কিছুক্ষণ পর, জাস্ট ঢেউ ধূপ ধূপ, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড পুরো টাইমটার এত এত বেশি একটা অ্যাড্রেনালিন রাশ থাকে, যেটা বলার মতো না। অ্যান্ড এটা হওয়ার পর এর থেকে বেটার টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আর কোথাও নাই। এই পুরো এক্সপিরিয়েন্সটা যারা একসাথে পার করবে, তাদের মধ্যে বন্ডিংটা আরও ক্লোজ হয়ে যায়। তো আমি জাস্ট যাওয়ার আগে আমার ফ্রেন্ড বলতেছিল সাকিব যে দোস্ত, এটার পর তোর আমার বন্ধুত্ব অন্য লেভেলে চলে যাবে। এবং আসলে দেখলাম যে এটার পরে বাকি যারা ছিল, তাদের এক্সপিরিয়েন্সটা এত অ্যামেজিং অ্যান্ড ইন্ট্যাক্ট ছিল যে পুরো মানে জাস্ট ফ্রেন্ডশিপের লেভেলটা বা বন্ডিংয়ের লেভেলটাও অন্য লেভেলে চলে যায়। এবং এখানে প্রচুর ব্যাকপ্যাকার্স আছে, তারা হলো বিভিন্ন দেশ থেকে এখানে আসে। অ্যান্ড আসার পরে তারা জাস্ট এখানে হোস্টেলে থাকে, অ্যান্ড হোস্টেল থেকে বিভিন্ন জায়গায় বের হয়। এবং এই জিনিসটা একটা ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, যে কোনো জায়গায় আসে আগে আমরা চিন্তা করতাম যে বড় বড় হোটেলে থাকবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই সুন্দর একটা হোস্টেলে থাকে, রুম একই রুমের মধ্যে 4-5 জন ডিফারেন্ট মানুষ। দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি অ্যামেজিং। তো আমি মানুষকে বলবো যে ইনভেস্ট অন এক্সপিরিয়েন্স, ট্র্যাভেল, ঘুরে ফিরে বেড়াও, লাইফের অনেক নতুন আইডিয়াস আসবে, পার্সপেক্টিভ আসবে, অ্যান্ড ইয়েস নতুন আরও অনেক কিছু শিখবা।